আসসালামু আলাইকুম, আরএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মিনটেক্সের কেওয়াইসির কিছু রুলস দিছে, কিছু বলতে একটা রুলস দিছে। এই রুলসটা এখন থেকেই আমাদেরকে মানতে হবে, যে আগে এই রুলস ক্লিয়ার করতে পারবে বা তাদের যে শর্ত এটা সম্পূর্ণ করতে পারবে, সে সবার আগে হচ্ছে কেওয়াইসি করতে পারবে। আপনি যদি আমার আগে রুলসটা ফলো করে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে কি আপনি আমার আগেই কেওয়াইসি করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এবং আমি গোল্ডেনস্যান্ড বিটকয়েন লিজেন্ডের কিছু প্রশ্ন ছিল আপনাদের, সেটাও বলে দিব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দেন, এবং আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু সবার আগে আপডেটগুলো দেওয়া হয় এবং অনেক সময় ভিডিও দেওয়া হয় না, যেন আপনাদের সময়গুলো নষ্ট না হয়, সেজন্য ভয়েস দিয়ে বলে দেওয়া হয়। এই জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আমি প্রথমে চলে যাই মিনটেক্স আপনার হোম পেজে। তো আমি এখন মিনটেক্সের হোম পেজে আসি। তো এটা 24 ঘন্টা পরে পরে একবার করে রিসিভ করতে হয়। যারা এখনও জয়েন হন নাই এই তিনটা অ্যাপসে, এটার তিনটারই কিন্তু কেওয়াইসি চলে আসছে। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে যারা এটা করতে চাচ্ছেন ফ্রিতে মাইনিং, তারা ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখবেন একটা অপশন আছে তাদের, এটা প্রথম থেকেই ছিল কেওয়াইসি সেকশন। এখানে যদি ক্লিক করেন আপনি, তাহলে এখানে দেখতে পারবেন হচ্ছে এনএফটি মিস্টারি বক্স উইথ কেওয়াইসি টিকেট। দেখেন উপরে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা লিখে দিছে, এটা আরও কয়েকদিন আগে আসছে, এটা আনলক ইউর এনএফটি মিস্টারি বক্স উইথ কেওয়াইসি টিকেটস। এখানে আপনি হচ্ছে কেওয়াইসি করার জন্য যে আপনার টিকিট প্রয়োজন সেইগুলো এখানে পাবেন। কীভাবে পাবেন আমি বলে দিই। আপনি হচ্ছে এই যে ড্র নাও একটা অপশন আছে, এই যে দেখেন এই ড্র নাওতে একটা ক্লিক করে দিবেন। এটা আরও আগে চলে আসছে, দেখেন 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে এই দেখেন এই পর্যন্ত আসছে, অনেক আগেই চলে আসছে এটা, আজকে হচ্ছে আপনার 10 তারিখ। তো ড্র নাওতে একটা ক্লিক করলে দেখি আমি কি হয়, আমি হচ্ছে ড্র নাওতে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি টিকিট পাবেন, একটু দেখাই। তো এখানে একটা বিজ্ঞাপন শো করবে, আপনারা বিজ্ঞাপনটা একটু দেখবেন, দেখে হচ্ছে একটু সময় নেবেন, এখানে ক্রস করে দিবেন। ওকে, তো এখানে দেখেন আমি দেখি কয়টা টিকিট পাই, এখানে টিকিটগুলো একটু ওয়েট করেন। এখানে আমি 5টা টিকিট কিন্তু আপনার অলরেডি পাইলাম, কনগ্রেচুলেশনস ইউ ওয়ন 5 টিকিটস। তো আমি এটা আবার 12 ঘন্টা পরে এখানে ড্র করতে পারবো। ওকে, তো এইখানে বিষয়টা হচ্ছে একটু ওয়েট করেন, আমি দেখাই দিই আপনাদেরকে। আমি যদি একটু নিচে যাই, দেখেন আমি এখন 5টা পাইছি, এর আগে আমি হচ্ছে এটা করি নাই, আমার এখানে 5টা মাইনাস করা হয়েছিল, এবং তার আগে আমি 4টা পাইছি, আমি মোটটা হচ্ছে 2-3 দিন ধরে করতেছি। তো যাই হোক, এইখানে এখন বিষয় হচ্ছে সবার জিমেলে কিন্তু একটা SMS দেওয়া হয়েছে, সবার জিমেলে। আমরা হয়তো বা লক্ষ্য করি না, আমি নিজেও লক্ষ্য করি নাই, আপনাদের মতোই আমার এক ভাই আমাকে পরে জানাইছে যে ভাই এটা এরকম এরকম এটা শুরু হয়েছে। তো এটা আমি জানতাম না, অনেক ব্যস্ততার কারণে এদিকে খেয়াল করাও হয় নাই। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে আপনার যদি 500 এখানে টিকিট কালেক্ট হয়ে যায়, তখন আপনি KYC ওপেন করতে পারবেন। ওকে, এটা KYC সম্পূর্ণই আপনার উপর দিয়ে দিছে তারা। আপনি যদি আমার আগে KYC করতে চান, তাহলে আপনাকে প্রতিদিনই এই টিকিটগুলো সংগ্রহ করতে হবে। এর মানে হচ্ছে আপনার মিনিমাম 3 মাস 3.5 মাসের মতো আমাদের টিকিট কালেক্ট করতে হবে, তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে আনলক বা KYC করতে পারবো। এই দেখেন মাই টিকিট অনলি আপনার হচ্ছে 495 আপনার হচ্ছে আনটিল KYC। তো আমি যদি একটু ব্যাক যাই, আমার এই চারটা ধরবে একটু ওয়েট, আমি আবার বের হয়ে চলে আসছি। তো এখানে দেখাবে আমার টিকিটগুলো 9টা, আমি টোটালি 9টা টিকিট পাইছি, আপনারাও এখানে দেখতে পারবেন। তো আবার একটু নিচে যাই, এখানে দেখেন নেক্সট আপনার একটু ওয়েট। তো আমি যদি আর একটু নিচে যাই, এখানে এই যে দেখেন, এই যে ওনারাও কিন্তু টিকিটগুলো পাইছে, এই যে ওনারা আজকে টিকিটগুলো পাইছে, উনি 4টা পাইছে, উনি 6টা পাইছে। তো এটা প্রতিদিন করে নেবেন, এটা কিন্তু 100% প্রতিদিন করে নেবেন, নাহলে কিন্তু আপনি KYC-তে আপনার পিছনে পড়ে যাবেন, ঠিক আছে। তো এটাই গেল এটা। তারপরে হচ্ছে আপনার গোল্ডেন স্যান্ডের যে বিষয়টা হচ্ছে KYC কিন্তু আমরা আগে থেকেই কমপ্লিট করা আমাদের। ওকে, তো এইখানে বিষয়টা হচ্ছে দেখেন নিচে একটু দেখেন বাই GST, এখন আমরা ভুলেও এটা বাই করবো না, আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমরা বাই করবো না। যারা বাই করতে চাচ্ছেন আপনাদেরকে হচ্ছে আমি সাজেস্ট করব এটা বাই করবেন না। তো এখানে লক টিকিট যেটা বলা আছে, এটা হচ্ছে যে আমরা হচ্ছে স্টেকিং যে বিষয়টা, এখানে আমরা যদি জমা রাখি তাহলে হচ্ছে আমাদের একটা বেনিফিট দেওয়া হয়, যেমন হচ্ছে আপনার গোল্ডেন স্যান্ডের ভিতরে আছে, সোয়াটকয়েনের ভিতরে আছে, এরকম আর কি। তো আমি যদি অ্যাসেটে যাই, এখানে দেখেন এটা এখনও শুরু হয় না আপনার,
এখানে সোয়াপ অপশনে যদি যাই, এখন বাইটা শুরু আছে মানে প্রিসেলটা, আমি যদি সোয়াপে যাই কামিং সোন লেখা আছে, আর মানে এখনও সোয়াপ করতে পারবো না, এখনও কিন্তু এটা শুরু হয় নাই, তবে এই মাসে আসার কথা। ওকে, তো এই দেখেন এখানে লেখা আছে কিন্তু দ্য সোয়াপ ফিউচার উইল বি ওপেন্ড ফর এ আপনার হচ্ছে সার্টেন পিরিয়ড অফ টাইম, এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে এই সোয়াপটা হবে, এবং আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে উইল লিমিট দ্য অ্যামাউন্ট অফ জি এস টি পার পিরিয়ড ফার্স্ট কাম ফার্স্ট আপনার হচ্ছে সার্ভিট এইচ ইউ ক্যান অনলি ইউজ 13 অফ দ্য টোটাল জিএসটি ফর সোয়াপিং, আপনি হচ্ছে টোটাল এখান থেকে 30% আপনার জিএসটি টোকেন প্রথম আপনি সোয়াপ করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আপনার যদি এর মানে হচ্ছে আপনার যদি 100,000 টোকেন থাকে তাহলে হচ্ছে আপনি 30,000 টোকেন এখান থেকে সোয়াপ করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন উইথড্রো যে অপশনটা আছে, এটা উইথড্রো মানে হচ্ছে এখান থেকে উইথড্রো নিয়ে আমাদের এই ব্যালেন্সে নিতে হবে। দেখেন এখানে নিচে এই যে জিএসটি যেটা লেখা আছে এখানে, এখানে নেবার পর আমি যেমন ধরেন ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিব, ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আমি অ্যামাউন্ট লিখে সেন্ড করে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। এর মানে হচ্ছে এইখান থেকে আগে উইথড্রো নিতে হবে, এবং এইখান থেকে উইথড্রো নেওয়ার জন্য আমাদের 100 কিন্তু ফি কেটে নিবে। তো আমি যদি উইথড্রোতে ক্লিক করি দেখেন কী আসে, এইখানে উইথড্রোতে ক্লিক করার পর একটু ওয়েট আমি যদি উইথড্রোতে ক্লিক করি দেখেন এখানে যদি উইথড্রোতে ক্লিক করি কোনো কিছু আসতেছে না, জাস্ট এই যে এই ইটাই আসতেছে, এখনও কিন্তু এটা শুরু হয় না। এটা শুরু হলে আপনাদেরকে আমি সবার আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা চ্যানেলেই থাকেন যেন সবার আগে আপডেটটা পেতে পারেন। ঠিক আছে, তো এইখানে দেখেন যে এই যে দেখেন প্রাইসটা কিন্তু এখানে শো করতেছে অলরেডি, আমি একটু দেখাই আপনাদের। যদি 50,000 আপনার হচ্ছে দেখেন হাফ বিএনবি যেটা মানে একটা বিএনবির অর্ধেক যেটা, তাহলে বুঝতেই পারেন যে এটা কী পরিমাণ রেট বর্তমানে। যদি হচ্ছে লিস্টিং হয় এবং তাদের কার্যক্রম ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা ভালো একটা মার্কেট প্রাইস নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের জন্য। তারপরে হচ্ছে আপনার বিটকয়েন লিজেন্ড, বিটকয়েন লিজেন্ডে যদি যাই তাহলে এখানে আমি পূর্বে একটা ভিডিও মেক করে দিছি আপনাদেরকে, তা আবারও বলে নিই, আপনারা যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো এগুলো করে নেবেন, যে কেওয়াইসিতে গিয়ে আপনারা যে প্রোফাইলে গিয়ে আপনাদের হচ্ছে নামটা, তারপর হচ্ছে জিমেলটা ঠিক আছে কি না দেখবেন, ভোটার আইডি কার্ডের সাথে নামটা ঠিক আছে কি না দেখবেন, ফোন নাম্বারটা ঠিক আছে কি না দেখবেন, এগুলো ঠিক করে নেবেন পূর্বের যে ভিডিওটা দিছি ওইটা দেখে দেখে। ওকে, তো তারপর হচ্ছে এই যে এইখানে একটা অপশন আছে দেখবেন যে এই যে পুশ শেয়ার টু মেক নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসার পরে আপনার হচ্ছে এই যে দেখেন বিসিএল যে অ্যাড্রেসটা আছে এটা এখানে ক্লিক করবেন, মেক ট্রানজ্যাকশন ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটা কপি করবেন, এই অ্যাড্রেসটা কপি করে সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার কপি হয়ে যাবে। তো এইটা কিন্তু 100% এরকম চারটাই কিন্তু এইভাবে নিয়ে নিয়ে লিখে রাখবেন যে বিসিএল নিচে এই অ্যাড্রেসটা দিবেন, চারটা অ্যাড্রেসে আপনি ভালো কোনো জায়গায় 2-3 জায়গায় রেখে দিবেন, এগুলো কিন্তু প্রয়োজন পড়তে পারে। ওকে, তো এইটার আপডেট আপাতত এটা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছেন যে আমাদের তো ক্রেডিট কার্ড নাই ভাই, ক্রেডিট কার্ড তো আমারও নাই, ঠিক আছে, আমার পরিচিত একজনের আছে ডেবিট কার্ড, তো ওনার থেকে আমি করতে পারতাম কিন্তু আমি আপনাদের জন্য করি নাই, কারণ হচ্ছে যখন এটা ক্রিপ্টো কারেন্সি দিয়ে আপনার হচ্ছে পেমেন্ট আসবে তখন কিন্তু ওইটা দিয়ে আমরা করতে পারবো। আশা করতেছি যে 17 তারিখে এটা শুরু হয়ে যাবে, ক্রিপ্টো দিয়ে আপনার হচ্ছে এখানে কেওয়াইসি করতে পারবো, তখন আমরা ইউএসডি দিয়েও করতে পারবো, আমাদের হচ্ছে যে কোনো ওয়ালেট থেকে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তো এটা নিয়ে কেউ পরেশানি হওয়ার আপনার কোনো কিছুই নাই। আরেকটা কথা বলে নিই, আপনাদের যাদের হচ্ছে এখানে 500 কয়েনের নিচে আছে তারা আপাতত কেওয়াইসি এখনই করেন না, কারণ হচ্ছে 500 কয়েন থাকলে কেওয়াইসি না করাটাই বেটার, একটু পরে করেন। আর এটা নিয়ে একটা ভিডিও আমি মেক করবো ইনশাল্লাহ, আপনারা মাইনিং করে যান। আর যদি আপনার কেওয়াইসি করার সময় যে যখন আমি ভিডিওটা দিব তখন বলে দিব, যদি করা যায় তাহলে তখন করবেন। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল, বিশেষ কোনো কিছু নাই, জাস্ট শুধু কেওয়াইসি রুলসগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং যারা এখনও এই 3টা অ্যাপে জয়েন হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটাতে জয়েন হতে পারবেন। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।